তদন্ত হত্যাকাণ্ডের ও শুরু করা হবে বলে বিচারের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ের অফিস কক্ষের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিটিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সঠিকভাবে এ হত্যাকাণ্ডের তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ভিসা সহযোগীকরণ সরাসরি ফ্লাইট চালু কৃষি গবেষণায় সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানান তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সম্প্রতি ঘটে যাওয়া বন্যার বিষয়ে অবহিত করলে রাষ্ট্রদূত পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস প্রদান করেন